বন্ধুরা, আজ এখন যাচ্ছি আমি একটা দুটো সাপকে বাঁচাতে। জালে ফেঁসে গিয়েছে, চলুন তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন। খুবই দুঃখজনক একটা ভিডিও, কষ্ট হচ্ছে আমার মনে খুব। চলুন তাহলে দেখা যাক বাঁচাতে পারি কিনা। সাপ দুটোকে ছাড়াতে চলে এসেছি, চলুন দেখাচ্ছি সাপ দুটো কীভাবে বেঁচেছে। এতে আপনাদের আশেপাশে এরকম কিছু হয়ে থাকলে অবশ্যই তাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। এরা আমাদের কোনো রকম ক্ষতি করে না, ফালতু লোকগুলো ভয় পায় তাই, আমাকে একদমই ভয় লাগে না। ছাড়াতে যাচ্ছি আমি, খুবই খারাপভাবে জালের সঙ্গে জড়িয়ে গিয়েছে সাপ দুটো, আমি ছাড়াতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমার ভাগনাটাকে বলছি, বাসটা ধর, জালটা ধর, ও খুব ভয় পাচ্ছে। এই দেখুন বন্ধুরা, দুটো সাপ একসঙ্গে পেঁচে আছে, আমি কিছুতেই ছাড়াতে পারছি না ওদেরকে। যত ছাড়াতে যাচ্ছি ততই জালের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কী করব, কী করে ছাড়াবো বুঝতে পারছি না। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আশেপাশে এরকম কিছু থাকলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। আমি পারছি না এটাকে ছাড়াতে, আমার বড় ভাগ্নে আসবে তখন একটু চেষ্টা করবে কিনা। বৃষ্টি হয়েছিল কালকে সারা দিন রাত, এই বাচ্চা বাচ্চাগুলো জাল পেতে দিয়েছিল মাঠে, একটা পুকুর আছে, ওই পুকুর থেকে মাছ আসবে বলে জাল পেতেছিলো, সে মাছ তো একটাও আসেনি, শুধু সাপ এসেছে। চার পাঁচটা ছটার মতন সাপ আছে এখানে এই জালটার মধ্যেই, কিন্তু এখানে দুটোই সাপ আছে।